তো দেখো, নবমীর দিন একদম রাতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, অনেকটা রাত এখন। তো চলো, তো রাস্তাতে বেরোতে না বেরোতেই তো প্রচণ্ড জ্যামের কবলে পড়তে হয়েছিল। তো জ্যামে পড়ার সাথে সাথেই জ্যাম ছেড়ে গেছিলো, তখন আমরা একটুখানি এদিক ওদিক একটু ঘুরছিলাম, এতক্ষণ দাঁড়িয়ে থাকা তো পসিবল না। তো দেখো, সত্যি পুজোর সময় এই আলোগুলো দেখতে কিন্তু যা ভালো লাগে না, এটা এই পাঁচটা দিনেই দেখা যায়। যদিও আমাদের এখানে পুজো শুরু হয়ে যায় মোটামুটি মহালয় থেকে, খুব ভালো লাগে। তো এখানে দেখো, একটা প্যান্ডেলে চলে এসেছি। এখানে এটা আমাদের এখানে নর্থ ক্যালকাটার একটা ভালো বড় পুজো বলতে পারো, তরুণ দলের পুজো দমদম পার্কে। অনেকেই জানো এই পুজোটার ব্যাপারে। তো এইখানে ইতিহাস থেকে কিছু জিনিস নিয়ে এই প্যান্ডেলটা করা হয়েছে, ইতিহাসের পাতার কিছু লেখাই এখানে আর কি প্যান্ডেলের থিম হিসেবে ব্যবহার করা হয়েছে। আর এখানে খুব সুন্দরভাবে গানের মাধ্যমে এবং গানের মধ্যে দিয়ে কিছু কথার মাধ্যমে পুরো এই প্যান্ডেলটার অ্যাকচুয়ালি কী থিম, অ্যাকচুয়ালি কী করতে চেয়েছেন ওনারা, সবটা কিন্তু বুঝিয়ে দিচ্ছিল। বাট কপিরাইট আসার কারণে, মানে কপিরাইট চললে আসবে এই ভয়ের জন্য আমাকে সাউন্ডটা একদম টোটালি মিউট করে দিতে হয়েছিল। আর এখানকার প্রতিমা অনবদ্য হয়েছিল, আর এটা আমাদের রেড রোড কার্নিভালে যাওয়ার জন্য সিলেক্টেড এই প্রতিমা। আর এখানে দেখো চতুর্দিকে এই যে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু সব বুকস। আগেকার দিনের এই পড়াশোনা, এই লেখাপড়া, এই বিষয়টাকে কেন্দ্র করেই কিন্তু এই প্যান্ডেলটা যতটুকু আমি বুঝেছি। এবং আগেকার দিনে আমাদের ইতিহাসে যেসব নারীদের, মহীয়সী নারীদের কথা আমরা পড়েছি, তাদেরও কিছু এখানে ছবি, তাদের কিছু লেখা সেই বইয়ের পাতা থেকে তুলে ধরা কিছু কিছু লেখা সব কিছু এখানে রয়েছে, এবং আরও অনেক কিছু। এই দেখো, এটা আমি প্যান্ডেলে ঢোকার সময় তোমাদেরকে আগেই জানালাম যে ইতিহাসের পাতা থেকে কিছু জিনিস তুলে নিয়ে আর কি এই প্যান্ডেলটা থিম হিসেবে ইউজ করা হয়েছে। তো এইখানে দেখালাম তোমাদের ওদের প্রাইজেসগুলো রয়েছে। তো চলো নেক্সট চলে এসছি আরেকটা পুজো প্যান্ডেলে। এটা হচ্ছে আমাদের দমদম পার্কেরই আরেকটা ভারত চক্র। এখানে বাঁশ আর খড় এই সব ইউজ করে প্যান্ডেলটা পুরো তৈরি করা হয়েছে। আর আমি এই প্যান্ডেলে যতবারই আসি, প্রতি বছরই এদের যে মানে প্যান্ডেল মণ্ডপ যাই বলো না কেন, তৈরি করার যে সামগ্রীগুলো থাকে না, সেগুলো না বেশিরভাগই আমি অর্গ্যানিকই দেখি আর কি। খুব একটা অন্য রকম কিছু ওরা ব্যবহার করে না। এর আগেও দেখেছিলাম বাঁশের ওপরেই প্যান্ডেল করেছিল, বাট অন্য রকম কিছু। এখানে কিন্তু দেখো পুরো খড় দিয়ে কিন্তু এগুলো করা, খড় বাঁশ মাটি। এর আগে দেখেছিলাম একবার দড়ি দিয়েও কাজ করেছিল ওনারা, তারপরে পাট থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেইগুলো দিয়ে প্যান্ডেল হয়েছিল। এই জিনিসগুলো ইউজ করে কিন্তু এই যে টোটাল বিষয়গুলো তৈরি করা কিন্তু অতটাও সোজা ব্যাপার না। এই দিকে দেখো, এখানে যে মাদুর দিয়ে পুরো ঠাকুরের ওপরের এই জায়গাটা করেছে, আর এই যে ঠাকুরটা প্রতিমাটা অন্য রকম, টোটাল অনবদ্য হয়েছে। দেখো এইখানে যে দেখছো না, এখানে দড়ি টানা ছিল, মানে জাস্ট আমরা যেরকম সেই আগে ছোটোবেলায় পুতুল খেলা দেখতাম না, সেই ওপরে করে মানে দড়ি দিয়ে যেরকম আপ ডাউন করা হতো, সেই রকমই এটা করা হয়েছে। যদিও এখন এটা বন্ধ রয়েছে, এই মুহূর্তে সেটা হচ্ছে না এখন দেখানো, তবু আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিলাম ঘুরিয়ে প্যান্ডেলটা। আচ্ছা এখানে দেখো, আবার চলে এসেছি আরেকটা প্যান্ডেল। এই প্যান্ডেলটাও তৈরি করা হয়েছে আমরা যে কাঠের যে মানে কোনো কাঠের যে আঁশ যে ছাড়ানো হয়, কাঠের সাইডে যদি মানে পাতলা পাতলা করে স্লাইস ওয়াইজ যে আঁশগুলো ছাড়িয়ে যে কাজ করা হয়, ওই আঁশ দিয়েই কিন্তু টোটাল এই কাজগুলো করা হয়েছে। এত সুন্দরভাবে ওই জিনিসগুলো দিয়ে প্যান্ডেলটা ফুটিয়ে তুলেছে, জাস্ট দেখার মতন। এগুলো সামনে দিয়ে না দেখলে না মানে চক্ষু সার্থক হয় না, এরকম একটা ব্যাপার আছে না, এই একই ব্যাপার। এখানে দেখো কিছু কাঠের এই যে নৌকা বোট, মানে টোটাল অ্যাটমসফিয়ারটাই পুরো অন্যরকম। ভেতরে একটা কলা গাছ রয়েছে, আবার ভেতরে একটা কীরকম মানে ওই ঠান্ডা টাইপের একটা কীরকম তৈরি করেছে, ওইটা থেকে না ওই বাষ্পের আকারে পুরো প্যান্ডেলের জায়গাটা না কিন্তু সেটা ঠান্ডার মতন একটা আবহাওয়া তৈরি করেছে। আর এই প্যান্ডেলটা কিন্তু পুরোটাই জলের ওপরে,
প্রতি বছরই ওরা এই পুকুরের ওপরেই আর কি মানে প্যান্ডেলটা বানিয়ে থাকে, আমরা পুরো কিন্তু এটা জলের ওপরেই রয়েছে। আর দেখো কী সুন্দর ওই কাঠের ওই প্যাকাঠি টাইপের জিনিস দিয়ে পুরো ব্যাপারটা করেছে। আর মা প্রতিমার মুখটা সত্যি খুবই সুন্দর হয়েছে, একদম অন্যরকম। আর প্রতিমার সামনেটা দেখো বেশ ওপর থেকে একটা ঝাড় বানানো হয়েছে, ওই ঝাড়ের ওখান থেকে জল পড়ছে এটার মধ্যে, সামনেটা পুরো জল রয়েছে, খুব সুন্দর, জাস্ট ওয়াও এক কথা, খুব ভালো লেগেছে। তবে এখানে যাই না, হয়তো ওদের থিমের ওপর বেস করে প্রতিটা প্যান্ডেলেই দেখছি একটু লাইটসের খুব অভাব ভেতরে, হয়তো এটা ওদের থিমেরই একটা পার্ট বলা যেতে পারে। তো এই দেখো প্যান্ডেলটা সুন্দরভাবে তোমাদের দেখিয়ে দিলাম, প্রতিমাটা আমার জাস্ট ওয়াও লেগেছে, আমি ক্যামেরাতে হয়তো মেবি ঠিক করে ক্যাপচার করতে পারিনি। তো তারপর এবার আমরা বেরিয়ে পড়লাম নেক্সট আরেকটা প্যান্ডেলের দিকে, যে প্যান্ডেলটা মানে সবার দেখা হয়ে গেছে এরকম ব্যাপার, আমি যখন পোস্ট করবো তখন অলরেডি সবার দেখা হয়ে গেছে, বাট আমি কিন্তু একটু অন্যরকমভাবে তোমাদের দেখাতে চলেছি, কারণ ওই প্যান্ডেলটা দেখতে যেই লেভেলের এবং যেই পরিমাণের ভিড় হয় সে মানে সেই ভিড়ে ঠিক করে ক্যামেরা করা সম্ভব হয় না। এক দেখতে যেতে হবে যখন ওপেনিং একদম হয়নি ফার্স্ট টাইমে, আর নয়তো মাঝখানে যারা গেছে তারা ঠিক করে হয়তো ভিডিও করতে পেরেছে কিনা যাই না, বাট এটা আমাদের বাড়ির সামনেই একদম বলতে পারো, তো আমার দেখতে একটু অসুবিধা হয়নি, ভিড় ছিল বাট বেশি ভিড়ের মধ্যে আমায় পড়তে হয়নি। তো দেখেই বুঝে গেছে অনেকটা আমি কী প্যান্ডেল দেখাতে চলেছি। আর এখানে যে লাইট শোটা যেটা করেছে, লাইট শোটা দারুণ করেছিল, এই মানে এই শোটা দেখাটাই হচ্ছে মেন জিনিস, জানো তো। যাই হোক, আমি শোটা পুরোটাই বেশ ভালো করেই দেখেছি, চলো তোমাদেরকেও দেখিনি। আর হ্যাঁ, প্রচুর মিউজিক চলছিল, ফেয়ারি স্টোরি বলা হচ্ছিল ওখানে, কিন্তু ফেয়ারি স্টোরিগুলোর সাথে মিউজিক ইনক্লুড থাকাতে আমার এতটুকু মানে কপিরাইট আসার ভয় আমি আর রাখতে পারিনি। আর এই রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছিলাম না, মানে সাইড দিয়ে এত বাজে আওয়াজ এসছে, মানে কি বলবো আর, যাই হোক। তো চলো প্যান্ডেলটা ভালো করে তোমাদের দেখাই।
আরেকটা কথা বলি, অনেকেই হয়তো জানো এই মানে প্রতিমার গায়ে, মানে সমস্ত প্রতিমার গায়ে যেই অর্নামেন্টসগুলো রয়েছে এগুলো কিন্তু সব গোল্ডের অর্নামেন্টস। এটাই কিন্তু এখানকার বিশেষত্ব পুজো। তো চলো, অনেক ঠাকুর দেখেছি, এবার বাড়ি ফেরা যাক। তো অ্যাট লাস্ট বাড়ি চলে এসেছি, ঘুমে চোখ লাল হয়ে গেছে, ঘুম পেয়েছে, প্রচণ্ড ঘুম পেয়েছে। একেবারে ফ্রেশ হয়ে তোমাদের কাছে সামনে এলাম, কারণ ভিডিওটা এন্ড তো করতে হবে, হট করে ছেড়ে দিলে হবে না, যদি দেখা দেখা দেয় ঝাট করে হাওয়া, এরকম ব্যাপার। এখন বাজে ঠিক রাত 3টে। তো যাই হোক, এখন এবার ঘুমাবো, ঘুমাতে হবে। খুব ঘুম পেয়েছে, খুব ঘুম পেয়েছে। পুজো তো মোটামুটি বেশ ভালোই কাটাচ্ছি, আর যদিও আমার এই ভিডিওগুলো পোস্ট হবে অনেক পরে, কারণ পুজোর মধ্যে ভিডিও পোস্ট করার খুব একটা ইচ্ছা নেই, বিকজ তোমরা ঠাকুর দেখবে না, বসে বসে ভিডিও দেখবে, তাই না? তো ওই জন্য পরে ভিডিওগুলো পোস্ট হবে, তোমরা দেখে নিও। আর খাওয়া দাওয়াও প্রচুর হয়েছে, আর এই কদিন ধরে প্রচুর খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য মুখ টুকগুলো বোধহয় ফুলে যাচ্ছে ওই কারণে। তো যাই হোক, বকবক করে ফেলেছি অনেক। তো চলো বন্ধুরা, আজকের মতন আমার ভিডিওটা এন্ড করতে চলেছি, আবার চলে আসবো নেক্সট দিন আরেকটা ভিডিও নিয়ে, পুজোর আবার আরেকটা দিন কীভাবে কাটিয়েছি না কাটিয়েছি তোমাদের সাথে শেয়ার না করলে তো আমার ভালোই লাগবে না, তাই না? কী করলাম না করলাম পুজোতে তোমাদেরকে তো জানাতেই হবে, তাই না? তো চলো, আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওকে, বাই।